তো বন্ধুরা, আমি সকাল সকাল চিড়ে ভাজি করলাম আর চা করলাম, যেহেতু দুধ নেই আজকে, তো সেই জন্য আর কি লাল চা করেছি। আর এই যে দেখুন, হাজবেন্ড গিয়ে বাদাম ভেজে নিয়ে আসলো। আমি বললাম লাগবে না, চিড়ে ভাজি দিয়ে চা দিয়ে খাও। তো বললো যে না, আমি খাবো। তো বললাম বাদামগুলো আর কি একটু খারাপ খারাপ হয়ে গিয়েছে, তিতকুটি লাগতে পারে, তো না খাবেই। তো বন্ধুরা, আজকে আমি রান্না করছি মসুর ডালের বড়া দিয়ে তরকারি, আলু দিয়ে, কচু দিয়ে রসা করব। আমার হাজবেন্ড ডাল ভাত খেতে চায় না একদমই, আর সয়াবিন তো খাবেই না, সয়াবিনের তো নাম শুনলেই মাথা গরম হয়ে যায়। তো সেই জন্য এখন পুঁই শাক রান্না করেছি, কারকল ভাজি করেছি, আলু ভেজেছিলাম, মেয়ে খেয়েছে সকালে। আর এখন এই বড়া করে তরকারি করব। আর এমনিতেও কিন্তু মসুর ডালের বড়া ভালোই লাগে, তরকারিটাও আমার ভালো লাগে, কিন্তু মানে হাজবেন্ডের তো অত ভালো না লাগলেও মানে ডালের থেকে ভালো, ডাল খাওয়ার থেকে বড়া তরকারি খাবে এটা ভালো। বন্ধুরা, হাজবেন্ড বাজার থেকে যে দেখুন তাল নিয়ে এসেছে, এখন বড়া ভেজে খাওয়াবে আমাকে। আমি কিছু করব না, কারণ মেয়ের পরীক্ষা, আমি পড়াবো মেয়েকে। তো দেখতে থাকুন আমার হাজবেন্ড কীভাবে বড়া বানায়। এখন দুধ বসিয়েছি, মেয়ে ঘুমিয়ে আছে এখন, দুটো জাল করে মেয়েকে দিয়ে তারপরে ওকে পড়াতে বসাবো। আমি না করেছিলাম যে আজকে তালটা বানাতে হবে না, আজকেই খাবে, খাও বানিয়ে বানিয়ে খাও, আজকে আমি বানাবো না। তো বন্ধুরা, এই যে তাল রস করা হয়ে গিয়েছে, এটা এখন ঝুলিয়ে রাখবে। তো তারপর কি করে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা মানে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাল জাল হচ্ছে এখানে, ওই যে আমার বিদ্যান মেয়ে চলে এসেছে বই নিয়ে। কি ওমা, আমি তো এখনই ঘরে যাব। তো বন্ধুরা, মেয়েকে পড়াই, কাল সকাল ঘুম থেকে উঠে পরীক্ষা। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন আমাদের চন্দ্রযান 3 অভিযান সফল হলো, তো সমগ্র ভারতবাসী আজ খুব খুশি, তো আমাদের জন্য খুবই গর্বের বিষয় এটা। তো আমাদের পাশের বাড়িতে তো সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে, মানে প্রাইভেট পড়া এখানে, তো সব স্টুডেন্টরা মিলে হয়তো সেলিব্রেট করলো, মানে বেলুন ফাটাচ্ছিল আর কি কি করছিল হয়তো, তো খুব ভালো লাগছিল, শোনা যাচ্ছিল। তো আমাদের গর্বের বিষয় যে আমাদের চন্দ্রযান অভিযান সফল হয়ে গেল। তো যাই হোক, এখন মেয়েকে পড়াই আমার অভিযান, এই বই পড়ানো। তো এটা জানি না মেয়ের রেজাল্টের উপর মানে এটা সফল হয় কি না হয়, মেয়ের উপর নির্ভর করে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।